টাকা থাকা সত্ত্বেও নিজেদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না গ্রাহকরা, এমনটাই অভিযোগ আনলেন পূর্ব বর্ধমান জেলার মেমারির গবকন্তার ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটির বিরুদ্ধে। জানা যায়, 50,000 থেকে 80,000 আবার কারোর অ্যাকাউন্টে 90,000 টাকা থাকা সত্ত্বেও নিজেদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না, সামান্য 500 থেকে 1,000 টাকা তুলতে হচ্ছে। এই হয়রানির জন্য গ্রাহকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাবা, এই ভিক্ষা করে করে কোটা টাকা রেখেছি, 40,000 টাকা মতন, এই বুড়ো বয়সে খাবো বলে যা রোগ বিয়াজ হচ্ছে, তাই কি করে খাবো, তাই ভিক্ষা করে করে এনে রেখেছি। তো আসছি, এখানে কি বলছে, ওই আসতে বলছে আর দিচ্ছে না, ফেরত দিচ্ছে, দেয়নি আমাকে এক পয়সাও দেয়নি। আমি এটা নিয়ে পাঁচবার এলাম। কতদিন আসছেন আপনি? আমি এই মাসটা পুরাই আসছি। সমস্যা আমার, আমার স্বামী এইখানে চাকরি করতো, চাকরি করার পর কার্তিক মাসে, সামনে 8 বছর কার্তিক মাসে রিটায়ার হয়েছে, তাকে রিটায়ারের পর 1 টাকাও দেয়নি, 10 লাখ টাকা পাবে 1 টাকাও দেয়নি। ওই অমল চোর, অমল ম্যানেজার, সে যে চুরি করে অফিস টাকাও নষ্ট করে দিলে, সবই নষ্ট করে দিলে। আর আমার শুধু না, বহুত লোকেরই নিয়েছে, কিন্তু আমার স্বামী একটা হার্টের রুগী, সে রুগীর টাকা পর্যন্ত আজ পর্যন্ত দিচ্ছে না। শুদ্ধ বদমাইশি করছে, শয়তানি করছে, রজত সিংহ, সে এত শয়তানি করছে। আর আমার স্বামী যেহেতু সিপিএম পার্টি করতো, সেই জন্যে টাকাটা আরও মারছে, আরও দিচ্ছে না, আর বদমাইশি করছে, আর অমল চুরি করে টাকা অন্য জায়গায় সব রেখে দিয়েছে। কোনো জায়গায় জানিয়েছেন, অভিযোগ করেছে? অভিযোগ কয়েকটা অফিসে করা হয়েছে, এবার যাব বর্ধমান, যেখানে কোঅপারেটিভ আছে, কোঅপারেটিভ ব্যাংক, সেখানে যাব। আর ই শয়তানি করে একটা করে দিন দিচ্ছে, একটা টাকাও দিচ্ছে না। আমার স্বামী ওষুধও কিনতে পারছে না, আমাদের সংসারও চলছে না ভালো। কী করে এবার বিয়েটা আমি কী করে দেবো, মেয়েটার এখনও 19,000 টাকা পাই। সমস্যা, সে জানুয়ারি মাস থেকে আমি জেনেছি যে এরকম ব্যাংকে এরকম চাপিতলা পড়ে যাচ্ছি, সে জানুয়ারি মাস থেকে আমি এই আসা যা করছি। আমার টাকা ছিল 47,925 টাকা আমার ছিল, দিয়ে এখন আমার 19,000 টাকায় আমার 19,800 বলছে, ওই যে 500 টাকা এরকম করে দিচ্ছে, আজকে 1,000 টাকা বলে বলে 1,000 টাকা দিয়েছে, 2 মাস পর এসে। আমার স্বামী তো মারা গেছে, তা আমার স্বামী আমার নামে নমিনি করে গেছে, কিন্তু যতবার আসি ওই একক্ষেপ 500 টাকা দেয়, আর দেয় না, ঘুরে যায়। এখন আমি 16,000 বোধহয় লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে চলে আসার পরও সেই টাকা তুলতে পারছেন না লক্ষ্মীরা। ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে আসছেন না, যদিও ম্যানেজারের অনুপস্থিতিতে যে ইনচার্জ ছিলেন তার সঙ্গে কথা বলতেই তিনি অরাজকতার কথা স্বীকার করে নেন। এই সমস্যার সমাধান কবে হবে সেই দিকেই তাকিয়ে গ্রাহকরা। দেখুন, এগুলো লোন কালেকশন না করার জন্যে এগুলো সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা চেষ্টা করছি লোন কালেক্ট করলে যাতে গরিব মানুষ টাকা পায়, আমরা গরিব মানুষের প্রতি দায়বদ্ধ, তার জন্যই আমরা চেষ্টা করছি। সেগুলো আমরা তো কালেক্ট করার চেষ্টা করছি, আমরা প্রতিদিনই টাকাটা যাচ্ছি, কালেক্ট করছি, যেটা পাচ্ছি সেটা গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করছি। কী মনে হচ্ছে যে কালেকশন হচ্ছে না বা অরাজকতা চলছে, এটার পিছনে কী কী কারণ হতে পারে? সেগুলো আপনার হচ্ছে যে চাষিরা, তাদের হচ্ছে যে তারা নানা রকম ইয়ে দিচ্ছে যে ফসলের দাম নেই, আমরা দিতে পারবো না, হ্যাঁ আমরা হচ্ছে যে আস্তে আস্তে দেবো। হ্যাঁ জানাবো। ম্যানেজার আসছে 2-3 দিন আসেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।